করোনা যে ঘটনা বারবার হয়ে আসছে আমি আগ্রহ করেছি আমাদের এই ঠাকুরবাড়ি কতগুলো প্রতিবাদ সবাইকে আমরা বলেছি যে আগস্ট মাস এবং যে কোনো সরকার পরিবর্তন হলে আমাদের সংখ্যালঘুদের প্রত্যেকে হামলা ঘরবাড়ি ভাঙচুর লুটপাট এবং আমাদের মধ্যদের যে ক্ষয়ক্ষতি মধ্যদের মন্দির যে ভাঙচুর হয় বর্তমান যে তত্ত্বাবধান সরকার আছে তাদের প্রতি আমাদের ঠাকুর পরিবারের পক্ষ থেকে এবং মন্ত্রীদের পক্ষ থেকে নির্দেশনা যে বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি আমরা কেন দেশে সুন্দরভাবে সুস্থভাবে মন মানসিকতা নিয়ে কেন আমরা বসবাস করতে পারি না আমি বেশি কথা বলবো না শুধু এটুকু বলবো আপনারা আজকে জানলে এখানে উপস্থিত হয়েছেন ঠাকুরের ভক্তরা শুধু বাংলাদেশের ঠাকুরবাড়ি না সমস্ত বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টে হিন্দু সম্প্রদায়ের যে জাগরণ সৃষ্টি হয়েছে সেই জাগরণের মাধ্যমে একটা কথা বলতে চাই যে আপনারা যারা হিন্দু সম্প্রদায় এখনো বাংলাদেশে আছেন আপনারা সবাই এখন একভাবে প্রতিহত করেন এই দুষ্কর্ম থেকে সর্বোপরি কথা আপনারা ঠাকুর পরিবার আপনাদের সঙ্গে আছেন আমাদের বাপ কাকার কেউই বেঁচে নেই আমরা ছয় ভাই ঠাকুর বাড়ি আছে আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের সঙ্গে আমরা থাকতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য।